বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মূলো শাক ভাজি। এটা একেবারে অন্যরকমভাবে করলাম আমি। যারা মূলো শাক খেতে চান না বা খেতে পারেন না, মূলো শাকের অনেক পুষ্টিগুণ আছে, যেটা একেবারে সবচেয়ে বিশেষ যেটা, সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। অবশ্যই অবশ্যই যদি মূলো শাক আপনারা কেউ না খেয়ে থাকেন, এখন থেকে অল্প অল্প করে খাওয়া শুরু করবেন। আর আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করে খেতে চান তাহলেও খেতে পারেন। এখানে মূলা শাকের কোনো গন্ধ থাকবে না এবং মূলা শাক থাকবে সবুজ এবং ঝরঝরে। আজকে আমি আপনাদের সাথে এই স্পেশাল মূলো শাকটাই ভাজি করে দেখাবো, একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল। আমি দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য সয়াবিন তেল, দিয়ে দিয়েছি বেশ কিছু রসুন কুচি। রসুন কুচিগুলি একটু ব্রাউন হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে আমি মূলো শাকগুলিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর একেবারেই মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এই কারণে মিহি করে কুচি করে কেটে নিয়েছি যাতে অল্পতেই এটা সেদ্ধ হয়ে যায় এবং পুরো রান্নাটা আমি করতে পারি। আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এখানে সামান্য লবণ। আর এখন আমি যে শাকটা কুচি করে রেখেছিলাম আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি শাক। তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, লবণটাও এখানে দিয়েছি যাতে আমার পেঁয়াজ কুচি রসুন কুচিটা ব্রাউন হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাজতে পারি। তো আমার সাথে আপনাদের পথে চলা আমার অনেক ভালো লেগেছে, আপনাদের সাথে চলতে দিয়ে আমার এটাও ভালো লেগেছে। তো আমি আমার মূলো শাকগুলিকে ঠিক এরকম করে কুচি করে নিয়েছি। এখন আপনারা দেখে নিন, যে যেরকম পারেন ওরকম করে নেবেন। তো এরকম চিকন করে কুচি করে নিলে যেটা হবে, আপনার শাকটা হবে সবুজ এবং ঝরঝরে, এবং মূলোর যে একটা গন্ধ আছে এই গন্ধটাও থাকবে না। একেবারে বিলিভ করতে পারেন আমাকে, আমি কখনো কোনো উল্টো পাল্টা রেসিপি শেয়ার করি না, সবসময় শুধু বড় বড় রেসিপিটা শেয়ার করব। এই ছোটো খাটো রেসিপিগুলি আমাদের যে আনাচে কানাচে বা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় সেই রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি আমি, যেটা দিয়ে ঘরে ফেলে দিতে হয়, যেটা ঘরের একেবারেই সবাই খাচ্ছে না, ওই টাইপের জিনিসগুলো আমি সবসময় আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। মূলো শাকটা অনেকেই অনেক পছন্দ এবং অনেকেরই এই মূলো শাকটা পছন্দ না, তার মাঝে আমি একজন। আমি কখনোই মূলো শাক খেতাম না, এরপর আমি যখন মূলো শাকের পুষ্টিগুণ সম্বন্ধে জানলাম তখন আমি মূলোর ফ্যান হয়ে গেলাম। আর আমার ছোটোবেলায় মূলো শাক নিয়ে একটা গল্প আছে, সেটা একদম শর্ট টাইম বলি, যে আমি গিয়েছিলাম টাঙ্গাইলে বেড়াতে। তো ওখানে যে আমি মূলো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, ওনাদের আকাশে বাতাসে গরুর গোয়াল থেকে ধরে মানুষের বাথরুম পর্যন্ত সব জায়গায় শুধু মূলো মূলো গন্ধ ছিল, এটা আমাকে একদম খুব মানে টাচ করেছিল। এরপর থেকে আমি আর মূলো খাই না। এরপর এখন আবার যখন আমি মূলোর পুষ্টিগুণ শুনেছি, এরপর থেকে মূলো আমি আর ছাড়ছি না। আর যারা আমার মতো মূলা খান না, মূলা খেতে পছন্দ করেন না, মূলা শাক পছন্দ করেন না, এদের জন্য এইভাবে রান্না। এবং এখন এটা আমি রান্না করার পর থেকে আমি নিজে এটার ফ্যান হয়ে গেছি। আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। এখন আমি দিয়ে দিব মূলো শাক এবং উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, এটা কিন্তু আমি আগে শাকটা ধুয়ে নিয়েছিলাম, এরপর শাকটা আমি কুচি করে নিয়েছি, এবং এখন আমি শাকটা উল্টে পাল্টে দেওয়ার পর আপনারা দেখবেন বেশ কিছু পানি উঠেছে, আর এই পানিটা দিয়ে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে মাশাল্লাহ। আরেকটা হচ্ছে এই শাকটা সিদ্ধ হতে হতে আমি এখানে আমার কিছু টেকনিক অবলম্বন করেছি, এটা আপনারা অবলম্বন করলে আপনাদের শাকটাও সবুজ এবং ঝরঝরে হবে। কোনো শাক ঢাকবেন না, কোনো শাক সিদ্ধ করে পানি ফেলবেন না, শাক সিদ্ধ করে পানি ফেলে দিলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, আর যদি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাহলে সেটা খাওয়ার কোনো দরকার নেই। তো যারা এ পর্যায়ে দেখছেন, এই দেখেন কি পরিমাণ পানি উঠেছে, এই পানি দিয়ে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর শাকটা ছিল একেবারেই কচি, এর জন্য শাকটা আর সিদ্ধ হতে কোনো বাকি থাকে না। আপনারা শাকগুলি দেখেছেন এবং শাকের পরিমাণটা দেখেছেন, পুরো একটা কড়াই, আর এখন একদম কমে গিয়েছে। তো এক এক করে আমি নাড়াচাড়া দিয়ে নিব, আর আমার প্রত্যেকটা স্টেপ আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। দেখেন আমার একেবারেই কিন্তু শাকটা ঝরঝরে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন যে ম্যাজিক্যাল যে জিনিসটা দেব সেটা হচ্ছে নিজেদের গাছে লেবু পাতা, আর যার পাশে লেবু পাতা নাই তারা দিবেন ধনিয়া পাতা, আর যার পাশে ধনিয়া পাতাও নাই তারা এখানে
যদি ইচ্ছে করেন সামান্য একটু জিরার ফাঁকি ইউজ করতে পারেন, এতে আপনার মূলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে এই গন্ধটা একেবারেই চলে যায়। তো আমার কাছে লেবু পাতা ছিল, এর জন্য আমি লেবু পাতাটা অ্যাড করেছি। লেবু পাতাটা দিয়ে 2-3 মিনিট ঢেকে, বা আপনি এভাবে, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, আপনি ঢেকে রাখলেও এটার গন্ধটা একদম গায়ে গায়ে চলে যাবে। আর তা না হলে এইভাবে আমি একটুখানি করে একটু চেপে চেপে রেখে দেব শাকটাকে। আমার এই পর্যায়ে মূল শাকটা হয়ে গেছে এবং শাকটা আপনারা দেখেই বুঝে নিতে পারতেছেন শাকটা কতটা সবুজ হয়েছে, শাকটা কতটা ঝরঝরে হয়েছে, এবং তেল ঝাল নুন সব মিলিয়ে মাশাল্লাহ শাকটা খেতে অসাধারণ লেগেছিল। এখন আমি আপনাদের সাথে পরিবেশনের পালা, আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শাকটা। এই দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে লেবুর পাতার যে একটা ঘ্রাণ, শাকের মূলর যে একটা গন্ধ দুর্গন্ধ টাইপের, ওটা চলে গেছে। এখন লেবু পাতার ঘ্রাণটাই মোমো করতেছে, মনে হচ্ছে যে আমি মনে হয় অনেকটা লেবু কেটে ফেলেছি ঘরের ভিতর। এই তো ফাইনাল লুক শাক, আপনারা দেখেই বুঝে নিন শাকটা কতটা সবুজ হয়েছে। যারা আমার চ্যানেলে ঘুরে আসছেন এদেরকে ধন্যবাদ, আর যারা ঘুরে যাননি আপনাদের সবাইকে দাওয়াত করে আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি সকলের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে নাগাদ কোনো রেসিপি নিয়ে না আসি, এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা এবং খুবই সুস্বাদু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।